নমস্কার, আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আজকে একটা আরেকটা টপিকটা উপরে একটু এক্সপ্লেনেশনটা দিতে চাই। সেই টপিকটা হচ্ছে আমার ট্রিটমেন্ট প্রসেস ভার্সেস অন্য ডাক্তারদের ট্রিটমেন্ট প্রসেস, অন্য ডাক্তার অ্যালোপ্যাথিক হোক বা আয়ুর্বেদিক হোক। এবার আমরা বলছি আমরা কী করি, ওরা কী করে। যে কোনো একজন ডাক্তার, এটা হচ্ছে জেনারেল ডক্টরস, এরা কি করবে, প্রথম আপনার কি কমপ্লেইনটা শুনবে। আপনার কি অসুবিধা হচ্ছে সে শুনবে। যদি আপনি বলেন আমার পেনিসটা ঠিক মতন দাঁড়াচ্ছে না, ওরা ইমিডিয়েটলি কাগজে ডায়াগনোসিস লিখে দেবে ইডি। ইডিটা কি? ইডি হচ্ছে একটা চ্যাপ্টারের নাম। যেমন আমার হার্টের প্রবলেম হলো, আমাকে কার্ডিওলজি যেতে হবে, তো এটা হচ্ছে একটা চ্যাপ্টারের নাম, একটা ডিপার্টমেন্টের নাম। কার্ডিওলজি বলে কি আমার হার্টের প্রবলেমটা ঠিক হয়ে যাবে? না। ওরা কি করে, ইডি লিখে এবং প্রেসক্রাইব করে দেন। এবার অ্যালোপ্যাথিক হলে উনি অ্যালোপ্যাথিক ড্রাগস দেবেন, আয়ুর্বেদিক হলে আয়ুর্বেদিক ড্রাগস দেবেন। কিন্তু এইটুকুতেই ওদের কাজ শেষ, আর কোনো বিবেচনা নেই। কিন্তু আমরা কি করি, ডক্টর গুপ্ত ক্লিনিকে কি হয়? একজন এলে এসে বলছে কি আমার ঠিক মতো পেনিসটা শক্ত হচ্ছে না, তো কি আমরা ওষুধ দিয়ে দিই? না। আমাদের কতগুলো অ্যাসেসমেন্ট প্রসিডিউর আছে, আমরা অ্যাসেস করব কি ব্যাপারটা, কি ঘটনাটা কি ঘটছে। ঠিক আছে, কীরকম অ্যাসেস করি, ওনার সেক্সুয়াল ডিজায়ারটা কীরকম, এক নম্বর ওনার ফিজিক্যাল রোগটা কী কী, যেমন ধরুন ওনার ডায়াবেটিস আছে কি না, ব্লাড প্রেশার আছে কি না, থাইরয়েড আছে কি না, কোনো কোলেস্ট্রল আছে কি না, কোনো অ্যালার্জি আছে কি না, এইগুলো আমাদের অ্যাসেস করতে হয়। নাম্বার থ্রি, আমরা দেখি ব্লাড পেনিসে ব্লাড ফ্লো কতটা। নাম্বার ফোর, শারীরিক হরমোন কতটা। নাম্বার ফাইভ, ওনার অ্যাংজাইটি কতটা, মনের মধ্যে দুশ্চিন্তা কতটা, মনের মধ্যে ভয় কতটা, এইগুলো আমাদের দেখতে হয়। এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট। এইবার যে অ্যাসেসমেন্টটা হয়ে গেল, ধরুন ওনার ডিজায়ারটা কমে গেছে, তাহলে আমরা একটা ডিজায়ার ঠিক করে ওষুধ দেবো। ওনার ব্লাড ফ্লোটা পেনিসে হচ্ছে না, সেরকম একটা ওষুধ দেওয়া হবে। ওনার যদি ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, অ্যালার্জি কিছু থাকে, তাহলে সেটাকে গার্ড করে ওষুধ দিতে হয়। তাহলে একটা প্রসেস সাইন্টিফিক সেক্সোলজি বলা যায়, এটাকে বলা হয় সাইন্টিফিক সেক্সোলজি। সাইন্টিফিক সেক্সোলজি, ঠিক আছে। তাহলে আপনারা এখানে এলে যদি দেখেন, আপনারা ঠিক মতন একটা ডায়াগনোসিস পাচ্ছেন, একটা প্রপার চিকিৎসা পাচ্ছেন, রুট কজকে চিকিৎসা করা হয়, এবং ট্রিটমেন্টে দেখবেন যদি ডিজায়ার লো কেস থাকে, কম ইচ্ছে, তাহলে ডিজায়ারকে বাড়ানোর জন্য এক্সারসাইজ, কীরকম এক্সারসাইজ হয় সেটা হচ্ছে টাচিং, টকিং, নন অ্যাভয়েডেন্স,
নন ওভারটিন জানেনটা কি, যাদের ঠিক মতো শক্ত হয় না বা যাদের সেক্সুয়াল অক্ষমতা হয়ে গেছে সে স্ত্রীকে অ্যাভয়েড করে, দূরে থাকে, কথাও কম বলে, সব দিক থেকে একটা এড়িয়ে চলে। এটা কিন্তু আমরা করতে বারণ করি। যতটা স্ত্রী পুরুষ ক্লোজ থাকবে ততটা রিকভারি ফাস্ট। কথাবার্তা বলার টেকনিক, টকিং টেকনিক যে বলা হয়, ওর মধ্যে বলা হয় কি আগে তোমার যে রাগ আছে রাগকে ক্লিয়ার করো, তারপরে কোনো জেলেসি রাখো না, তাহলে আর্গুমেন্টকে অ্যাভয়েড করো, তারপরে বলা হয় যে কীরকম কোথায় কোথায় টাচ করতে হবে, তারপরে কি করে বলা হয় হাউ টু থিঙ্ক অ্যাবাউট সেক্স, যেটা মনের মধ্যে সেক্স দুশ্চিন্তা আসবে, তারপরে কোনো অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থাক খেয়ালটা থাকে, তাহলে ওকে কি করে আউট করতে হবে ব্রেন, আউট ফ্রম ব্রেন। এই প্রসেসটা বুঝাই, তাহলে একটা ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে উইথ মেডিসিন প্লাস কাউন্সিলিং। কাউন্সিলিং এর মেডিসিন ছাড়া কোনো সেক্স চিকিৎসা হয় না। যদি কেউ করে তাহলে ওই বেকারে একটা ওষুধ দিয়ে দিচ্ছে, চিকিৎসা করছে। এবার রেজাল্টটা দেখুন কীরকম রেজাল্ট দাঁড়াচ্ছে, রেজাল্টটা দেখুন। আমাদের এখানে কুইক রেজাল্ট, ওই পাশে স্মল টাইম কিছুদিনের জন্য স্মল পিরিয়ড রেজাল্ট থাকে, কিছুদিনের জন্য রেজাল্ট থাকে, তারপর আবার অটোমেটিকলি চলে যায়। পেশেন্ট বলছে কি আপনার এই ওষুধ খেয়েছিলাম, ইম্প্রুভমেন্ট করেছিল, কিন্তু আবার ওষুধ খাওয়ার সত্ত্বে সত্ত্বে যাকে তাই হয়ে গেছে। আমাদের হচ্ছে লং লাস্টিং রেজাল্ট। নাম্বার টু দেখুন স্যাটিসফ্যাকশন, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন, ফ্যামিলি স্যাটিসফ্যাকশন। দুটোই পাওয়া যায়, কারণ আমরা কাউন্সিলিং করলাম, টকিং সিস্টেমটা বোঝালাম। তো এই কারণে আমাদের ট্রিটমেন্টটা রেজাল্ট ওয়াইজ অনেক বেটার, এবং যা পেশেন্ট যারা করেছে চিকিৎসাটা আপনি ওদের কাছে জিজ্ঞেস করতে পারেন, ওরা এখন প্রচণ্ড স্যাটিসফ্যাকশন। আমাদের হলমার্ক হচ্ছে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। আপনারা খেয়াল রাখবেন, দিস ইজ কল্ড সাইন্টিফিক সেক্সোলজি। এখানে ইম্পর্টেন্ট নয় যে আপনি কোন ওষুধটা ব্যবহার করছেন, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক নাকি, ইম্পর্টেন্ট হচ্ছে সাইন্টিফিক সেক্সোলজি, উইচ ইজ দ্য রাইট রুট কজ বেসড ট্রিটমেন্ট এবং রেজাল্টেড স্যাটিসফ্যাকশন। জাস্ট সেক্স হয়ে গেল, প্যানিস দাঁড়িয়ে গেল, এটা কিন্তু স্যাটিসফ্যাকশন মনের মধ্যে দেয় না, কারণ আপনার মনের মধ্যে উত্তেজনা নেই, অ্যারাউজাল মাইনাস ইরেকশন, ইউ ক্যানট এনজয় সেক্স, ইউ ক্যানট এনজয় সেক্স উইথ দিস। ডিজায়ার সাথে সাথে অ্যারাউজাল এলো, উত্তেজনা এলো, উদ্বেগ এলো, সঙ্গে সঙ্গে একটা সেক্স হলো, সেটা একটা প্রচুর স্যাটিসফ্যাকশন দেয়, সেটা খেয়াল রাখবেন। বাট এটাই আমরা বলতে চাই, দিস ইজ কল্ড সাইন্টিফিক সেক্সোলজি। অনেক মানুষরাই জানে না এই কথাটা, এই জন্য আমার মনে হলো এই কথাটা বোঝানো দরকার, কারণ সবাই জিজ্ঞেস করে আপনাদের ট্রিটমেন্ট পদ্ধতিটা কী। আশা করি আমি বুঝাতে পেরেছি, নমস্কার।